হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে হ্যাপি নিউ ইয়ার, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই আমার তরফ থেকে। এখন আমি যাচ্ছি মা বাড়িতে, যেটার গেট রেডি উইথ মি ভিডিওটা আমার দেওয়া হয়ে গেছে। এই ভিডিওটা বাকি ছিল দেওয়া, তাই এটা এখন আমি এডিট করতে বসেছি। যাই হোক, ভিডিওটা চলো শুরু করা যাক। তো আমরা মা বাড়ির দিকে রওনা বেরিয়ে পড়েছি স্কুটি নিয়ে, আর আজকে আমাদের এখানে আসবে রাখি বন্ধনের রাখি। সেটার ভিডিও কিন্তু টেকের সঙ্গে আছে, তাই ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে। এই দেখো সেটার পোস্টারটা। আমি আর বাবা তাহিরপুর পৌঁছে গেছি এবং আমরা চলে এসেছি নানপুরি খেতে। প্রথমে বাবা বললো পরোটাই খাই, বাট আমাদের মুড বদলে গেল, এর জন্য আমরা খাচ্ছি এখন নানপুরি। তো এখানে নানপুরি এক পিস 7 টাকা করে, মানে ভাবতেই পারিনি আমি। তো বাবারটা চলে এসছে, বাবা এখন খাচ্ছে, আমি ক্যামেরা করছি বলে বাবা প্রথমে খাওয়া থামিয়ে দিয়েছিলো, তারপরে বাবা আবার খাওয়া শুরু করলো। যাই হোক চলো খেয়ে দিই, তোমাদের সঙ্গে আমি আর কথা বলছি। বয়স তো দেখো, হ্যাঁ কে সূর্য, আরে ফিল্টার লাগাচ্ছি না। তো আমি যাচ্ছি, আমি আর আমার পাগল ভাই, চলো তোর বন্ধু কথা বাদ দে, তুমি কি করেছো সেটা বলো। আর বন্ধু ফার্স্ট হয়েছিস, ফার্স্ট হয়েছিস সেই মিথ্যা কথাটা বলিস না। পানিগুলোতে কত কত টাকা নিয়েছে? কত? 50, 30 বলেছে। তোকে দেখ, যে কোনো ভিডিও নিবি, ধর আমি একটা ভিডিও নিচ্ছি। তোর তো দুইবার দিন মিশে যাচ্ছে, যাই মিশে যাবে কিন্তু কৃষ্ণনগর দিয়ে যাবে, কৃষ্ণনগর দিয়ে যাবে। চলো তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে আমি আর কথা বলছি। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কথা বলতে আমি বাড়িও পৌঁছে যাচ্ছি,
তো চলো মাকে ডাকি। মা তখন ছাতে ছিল, আমি দাঁড়িয়েছিলাম, মা দরজাই খুলছিল না। আর আমার পড়া ছিল, পড়ার থেকে চলে এসেছিলাম আমরা স্টেশনে সবাই ফুচকা খেতে। এটি হচ্ছে হেমা, রিয়া আর কেকা, এই তিনজনে আমরা এসেছিলাম ফুচকা খেতে। তো চলো আমরা রাহিকে দেখতে যাওয়া যাক, আর তোমরা ভিডিওটাকে এনজয় করো। আমাদের এই ছোট্ট বন্ধুটার অভিনয় দেখতেই হবে, এবারে আমরা কি শুনবো? নিশ্চয় হবে, বেশ তো তাড়াতাড়ি।
আমরা এখন বাড়ির দিকে রওনা হয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি আমরা ফুচকা খেতে, সবাই মানে মা খাবে না, মা বাদে আমরা সবাই খাবো। তো চলো ফুচকাতে যাওয়া যাক। আর কমেন্টে জানাবে রাখে তোমাদের সবার কেমন লেগেছে, খুব মিষ্টি একটা মেয়ে, ছোট্ট একটা বাচ্চা মেয়ে। তো গাইস আজকে ভিডিওটা এইটুকু, ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।